বিপর্যস্ত কক্সবাজারের পরিবেশ ও প্রতিবেশ করণীয় নির্ধারণে বৃহস্পতিবার এক সেমিনারে একত্রিত হয় পরিবেশবাদী সংগঠন, স্থানীয় প্রশাসন, রাজনৈতিক, সাংবাদিক ও পর্যটনের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা। সেমিনারের শুরুতেই কক্সবাজারের পরিবেশের ভয়াবহ পরিস্থিতি ভিডিও চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়। এরপর পরিবেশ ও প্রতিবেশের চিত্র তুলে ধরেন বক্তারা। বলেন, 10,000 একর বনভূমি আর গাছপালা কেটে রোহিঙ্গা ক্যাম্প তৈরি করা হয়েছে। বনভূমি সাগর নদী দখলে নিয়েছে সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠান, যার কারণে হুমকির মুখে কক্সবাজার। নদী, খাল, বিল, পাহাড়, বন, সমুদ্র সৈকত সবকিছু প্রতিনিয়ত বেদখল হচ্ছে, কারা করতেছে এটা আমরা সবাই জানি। পাহাড় ভয়াবহভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, তার অন্যতম কারণ হচ্ছে এই ডাম্পার ট্রাকগুলো। 2001 লাইসেন্স থেকে অভিযোগ স্বীকারও করেন বন বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। জানান প্রভাবশালীদের কাছে নিজেদের অসহায়ত্বের কথা। আমরা 9টার দিকে অফিসে থাকি, দিনের বেলা কাজ করে, তাহলে এগুলো তো শুধু ভাই আমার তো আমার দায়িত্ব তো অবশ্যই 100%, কিন্তু আমি তো আপনাদেরও হেল্প চাই। আমরা শেষ পর্যন্ত আমরা ট্রাই করে যাবো এবং সেই ট্রাইয়ে আমরা আশা করি যে আপনারা যারা আছেন এখানে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। তবে দখলদারিত্বের জন্য প্রশাসনের দিকেই আঙ্গুল তুলেন পরিবেশ আইনজীবী সমিতির বেলার প্রধান নির্বাহী। আমরা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনি বসে আছেন, সে তো বসে নাই, সে তো ঘর বানিয়ে যাচ্ছে, তাহলে আপনি বসে আছেন কেন? এমন পরিস্থিতি থেকে কক্সবাজারকে বাঁচানোর আহ্বান জানান ঢাকা থেকে যাওয়া অতিথিরা। অনুরোধ করেন পরিবেশ রক্ষায় সবাইকে একযোগে কাজ করার। আমরা আলোচনা করলাম, ভালো ভালো সিদ্ধান্ত নিলাম, কিন্তু আবার 6 মাস পরে এসে আমরা সেইখানেই থাকলাম, এটা হলে চলবে না। 60-এর দশকে আসছি, তখন এরকম ছিল না, এখন একটা শহর হয়ে গেছে, শহর অপরিকল্পিত শহর। আপনারাও চান একত্রিত হয়ে কাজ করতে, সমন্বিত হয়ে কাজ করতে, সবাই মিলে কাজ করতে। আমি নিশ্চিত জানি যে কক্সবাজার বাঁচাবার জন্য এখানে যারা আছেন কেউ পিছপা হবেন না। কক্সবাজারের পরিবেশকে বাঁচাতে করণীয় নির্ধারণে এই সেমিনার আয়োজন করে পরিবেশ আইনজীবী সমিতি বেলা ও দৈনিক সমকাল। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।